আসসালামু আলাইকুম। কিভাবে একটি আইপিএস ইনস্টল করতে হয় সে বিষয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। অনেকের অনুরোধের প্রেক্ষিতে এই বিষয়টি নিয়ে একটি ভিডিও বানানোর চেষ্টা করছি। তো চিত্র অনুযায়ী কোনো একটি বাসার কোনো একটি কক্ষ চিন্তা করি, তাহলে সেই কক্ষে হয়তো দুটো ফ্যান আছে, দুটো লাইট আছে, দুটো আউটপুট সকেট আছে। তো এই সংযোগ চিত্র অনুযায়ী এই সার্কিট ব্রেকারটি যদি অন করা হয় এবং এখানে যদি পাওয়ার কন্টিনিউ থাকে, তাহলে সে পাওয়ারটি সার্কিট ব্রেকারের আউটপুটে এসে এই ফেজ তারটি প্রতিটি লোডে যাওয়ার আগে একটি করে সুইচ ব্যবহৃত হয়েছে। এই সুইচগুলো অন অফ করার মাধ্যমে আমরা এই লোডগুলোকে ইন্ডিভিজুয়ালি নিয়ন্ত্রণ করতে পারছি বা পারবো, এবং এই সকেটের মাধ্যমে এখানে আমরা টিভি বা কম্পিউটার কিংবা মোবাইল চার্জ দেওয়ার কাজে ব্যবহার করতে পারি। এখানে যে সকেটটি দেখানো হয়েছে, এই সকেটটি মূলত আমাদের আইপিএস এর ইনপুট পাওয়ার হিসেবে ব্যবহৃত হবে। এখানে অবশ্যই একটি গ্রাউন্ড কানেকশন দেখানো হয়েছে, যেটা এখানে দেখানো উচিত ছিল, তো ড্রয়িং করার সময় একটা মিস্টেক হয়েছে। যাই হোক, তো এই হচ্ছে যদি কোনো একটি রুমের ওয়ারিং হয়, এক্সিস্টিং ওয়ারিং, তো এই এক্সিস্টিং ওয়ারিং এর যদি আমরা আইপিএস ব্যবহার করি তাহলে কি করতে হবে। মূলত খুব বেশি কিছু করার নাই। এখানে এই লোডগুলো যেহেতু ইন্ডিভিজুয়াল সুইচের মাধ্যমে কানেক্টেড আছে এবং প্রতিটি লোড নিউট্রালের সাথে কমনলি কানেক্টেড অবস্থায় আছে, তো সেক্ষেত্রে যে লোডগুলোকে বা যদি সবগুলো লোডকে আমরা আইপিএস এর আন্ডারে নিতে চাই, তাহলে এই যে ফেজ ওয়্যার বা ফেজ তারটি সুইচ বোর্ডে প্রবেশ করেছে, এই ফেজ তারটি আমরা এই সুইচ বোর্ড থেকে বিচ্ছিন্ন করে দেব। তার স্থলে আমরা আইপিএস এর আউটপুটটি এনে সংযোগ করে দেব। আর যদি সবগুলো লোড আইপিএস এর সাথে সংযুক্ত না করি, তাহলে ধরে নিলাম আমরা ফ্যান ওয়ান এবং লাইট ওয়ানকে আইপিএস এর সাথে সংযুক্ত করব না, এটি আমাদের এক্সিস্টিং ওয়ারিং এর সাথে থাকবে, এবং ফ্যান এফ টু এবং লাইট এল টুকে আমরা আইপিএস এর সাথে সংযুক্ত করব এবং পাওয়ার সকেটটি আইপিএস এর সাথে সংযুক্ত করব। সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে এই ওয়ারটিকে বিচ্ছিন্ন করে দেব এবং এই দুটো সুইচ, অর্থাৎ এই দুটো সুইচের সঙ্গে যে লোডগুলো কানেক্টেড আছে সেই লোডগুলো এক্সিস্টিং ওয়ারিং এর সাথে কানেক্টেড থাকবে। ফলে যদি কমার্শিয়াল পাওয়ার কন্টিনিউ থাকে তাহলে এই লোডগুলো চলবে, কমার্শিয়াল পাওয়ার কন্টিনিউ না থাকলে এই লোডগুলো চলবে না। কিন্তু এই ফ্যান টু এবং লাইট টু কমার্শিয়াল পাওয়ার না থাকলেও চলবে, কারণ আমরা আউটপুট, কারণ এই লোডগুলো আইপিএস এর আউটপুটের সাথে সংযুক্ত করেছি। তাহলে সেই সংযোগ চিত্রটি কিরকম হয় সেটা আমরা একটু দেখি। সেই সংযোগ চিত্রটি এরকম, এই পাওয়ার সকেটের সঙ্গে একটি আইপিএস কানেক্ট করা হয়েছে। আইপিএস এ ব্যাটারি ব্যাকআপ দেওয়ার জন্য এখানে একটি ব্যাটারি দেখানো হয়েছে, যা কিনা পজিটিভ এবং নেগেটিভ কেবল যথাক্রমে লাল এবং কালো এর মাধ্যমে সংযুক্ত আছে, এবং এই আইপিএস এর আউটপুটটি এই ইয়েলো কালার বা হলুদ রঙের তারটি দ্বারা S3 এবং S4 এর ইনকামিং এ দেওয়া হয়েছে, এবং S1 এবং S2 এর ইনকামিং এ আমার এক্সিস্টিং ফেজ তারটি আছে। তাহলে কি হবে, এখন এই ওয়ারিং অনুযায়ী ফ্যান ওয়ান এবং লাইট ওয়ান কমার্শিয়াল পাওয়ার ফেল করলে বা চলে গেলে আর জ্বলবে না, আইপিএস এর মাধ্যমে জ্বলবে না, কিন্তু ফ্যান টু এবং লাইট টু এবং এই আউটপুট সকেটটি বা কম্বাইন্ড সকেটটি পাওয়ার ফেল করলেও আইপিএস এর ব্যাকআপের মাধ্যমে চলতে থাকবে, কারণ এই লোডগুলো আইপিএস এর আউটপুটের সাথে সংযুক্ত। এখন এটি কিভাবে চেঞ্জ হয় বা কিভাবে কাজ করে সেটি বোঝার জন্য আমরা উপরে এই চিত্রটির একটু সাহায্য নিয়েছি। এই চিত্রটি আমি এর জন্যই ড্রয়িং করেছি, এটি আইপিএস এর খুবই সাধারণ একটি ইন্টারনাল কনস্ট্রাকশন। তো যে কোনো ধরনের আইপিএস এর কন্ট্রোল সার্কিট থাকে, সেই কন্ট্রোল সার্কিটের মাধ্যমে আইপিএস এর অসিলেশন, সুইচিং, তারপরে চেঞ্জ ওভার, চার্জিং, সমস্ত ফাংশনগুলো, ওভারলোড, লো ভোল্টেজ কাট অফ, হাই ভোল্টেজ কাট অফ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কন্ট্রোল করা হয়ে থাকে। তো সেগুলোর সন্নিবেশ ঘটিয়েই মূলত আমরা কন্ট্রোল সার্কিটটি ডিজাইন করে থাকি। এটি হচ্ছে সুইচিং সেকশন, অর্থাৎ মসফেট সুইচিং এর মাধ্যমে ট্রান্সফরমারের প্রাইমারিতে আমরা এসি সরবরাহ প্রদান করব ব্যাকআপ মোডে। এখানে ব্যাটারি দেখানো হয়েছে, ব্যাটারি পজিটিভটি ট্রান্সফরমার কানেকশন করা হয়েছে এবং কন্ট্রোল সার্কিটে পাওয়ার সরবরাহ করা হয়েছে, এবং ব্যাটারি নেগেটিভটি মসফেটের ইনপুটে প্রদান করা হয়েছে এবং কন্ট্রোল সার্কিটে নেগেটিভ সাপ্লাই দেওয়া হয়েছে। এখন এই অবস্থায় যদি কমার্শিয়াল পাওয়ার থাকে, তাহলে এখানে যে রিলেটি ব্যবহার করা হয়েছে এটি মূলত চেঞ্জ ওভার রিলে, তখন এবং এই রিলেটি তার কমন টার্মিনালটি নর্মাল ক্লোজ টার্মিনাল থেকে এই নর্মাল ওপেন টার্মিনালের সাথে কানেক্টেড থাকবে যখন কমার্শিয়াল পাওয়ার থাকবে। অর্থাৎ মূল কথা হলো যে এই কমন টার্মিনালটি পাওয়ার থাকা অবস্থায় এই টার্মিনালের সাথে সংযুক্ত থাকবে, ফলে কমার্শিয়াল পাওয়ার যেটি এই পথ দিয়ে আসবে এসে এই সরাসরি লোডে চলে যাবে। অর্থাৎ এর ভিতরে একটি ইন্টারনাল চেঞ্জ ওভার আছে, যে চেঞ্জ ওভার রিলেটি মূলত এটি আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ যখন বিদ্যুৎ থাকবে তখন রিলের এই কমন টার্মিনালটি যদি এই ডান পাশের এই টার্মিনালের সাথে কানেক্টেড থাকে, তাহলে পাওয়ার এই পথ দিয়ে ঢুকে আইপিএস এর ভিতর দিয়ে চেঞ্জ ওভার রিলে হয়ে ইয়েলো তার দিয়ে বের হয়ে এই লোডগুলোতে চলে আসবে। তখন এই লোডগুলো সহ সবগুলো লোড কমার্শিয়াল পাওয়ার দিয়ে চলবে, কিন্তু S1 এবং S2 এর সাথে সংযুক্ত লোডগুলো সরাসরি কমার্শিয়াল পাওয়ার থেকে চলবে, এবং S3 এবং S4 এর সাথে সংযুক্ত লোডগুলো এবং কম্বাইন্ড সকেটের সাথে সংযুক্ত লোডটি আইপিএস এর মাধ্যমে চেঞ্জ ওভার রিলে হয়ে এসে কমার্শিয়াল পাওয়ার দ্বারা চলবে। এখানে কমার্শিয়াল পাওয়ারের একটি ফিডব্যাক দেওয়া হয়েছে কন্ট্রোল সার্কিটে। তো যখন কমার্শিয়াল পাওয়ার ফেল করবে তখন আইপিএস বুঝতে পারবে যে কমার্শিয়াল পাওয়ার নেই, সে তখন এখানে সুইচিং স্টার্ট করে ট্রান্সফরমারের প্রাইমারিতে ব্যাটারির মাধ্যমে এসি উৎপন্ন করে ট্রান্সফরমারের ইনপুটে সরবরাহ করে, ফলে
টার্ন রেশিও অনুযায়ী সেকেন্ডারিতে আমাদের কাঙ্ক্ষিত ভোল্টেজ 220 ভোল্ট পাবো। তখন এই চেঞ্জ ওভার রিলেটি এই বাঁপাশের পিনের সাথে কানেক্টেড থাকবে, ফলে এখানে যে পাওয়ারটি উৎপন্ন হবে বা এখানে যে এসিটি জেনারেট করবে সেই এসিটি সরাসরি লোডে চলে যাবে। ফলে এই ইয়েলো কালারের কেবলটি দিয়ে এখন যে পাওয়ারটি আমরা পাবো সেটি ব্যাটারির মাধ্যমে উৎপন্ন পাওয়ার, যা কিনা 220 এসিতে কনভার্ট করে আমাদের লোডে সরবরাহ করা হবে। ফলে S1 এবং S2 সাথে যে লোডগুলো কানেক্টেড অবস্থায় আছে সেই লোডগুলো IPS থেকে কোনো ব্যাকআপ পাবে না, কারণ এই লোডগুলো শুধুমাত্র কমার্শিয়াল পাওয়ারের সাথে সংযুক্ত আছে। ফলে এই লোডগুলো ব্যতীত আউটপুটে S3 এবং S4 এর সাথে যে লোডগুলো সংযুক্ত আছে সেগুলো চলবে, এবং এই কম্বাইন্ড সকেটে যে লোডটা আমরা কানেক্টেড করে রেখেছি সেই লোডগুলো শুধুমাত্র চলবে। তো এই হচ্ছে মূলত একটি IPS এর খুব সহজ সরল ওয়ারিং, যেখানে এরকম একটি চেঞ্জ ওভার রিলে এর অভ্যন্তরে ব্যবহার করা হয়েছে। এই চেঞ্জ ওভার রিলের কাজ হচ্ছে শুধুমাত্র আউটপুটে যে পাওয়ারটা সরবরাহ করা হয়েছে সেই পাওয়ারটাকে একবার বিদ্যুৎ থাকা অবস্থায় কমার্শিয়াল পাওয়ারের সাথে কানেক্ট করবে, আর বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি থেকে সুইচিং এর মাধ্যমে যে এসিড উৎপন্ন হবে সেটির সঙ্গে কানেক্ট করবে। আশা করছি এই আলোচনা থেকে আপনারা সহজে একটি IPS কিভাবে ইনস্টল করতে হয় বা কানেক্ট করতে হয় সেটি বুঝতে পারবেন। তো আমরা আবার এই আলোচনাটাকে একটু রিভিউ করছি। কোনো একটি সুইচ বোর্ড বা কোনো একাধিক সুইচ বোর্ডে IPS এর আউটপুট থেকে যে পাওয়ারটি বের হবে সেটি প্রদান করবে, এবং প্রতিটি সুইচ বোর্ডে যে লোডগুলো আমরা IPS এর মাধ্যমে চালাবো শুধুমাত্র সেই লোডগুলোতেই আমরা IPS এর আউটপুটের সাথে সংযুক্ত করব। এবং যদি সবগুলো লোডকে আমরা IPS এর সাথে সংযুক্ত করতে চাই তাহলে সুইচ বোর্ডের সবগুলো লোডকেই আমরা IPS এর ইয়েলো কালারের তারটির সাথে সংযুক্ত করব এবং কমার্শিয়াল পাওয়ারটিকে এখান থেকে বিচ্ছিন্ন করে দেবো। নিউট্রাল কানেকশনটা অবশ্যই কমন থাকবে। এই নিউট্রাল কানেকশনটা এই ব্লু কালারের তারের মাধ্যমে IPS এর সঙ্গে ইন্টারনালি কানেক্টেড অবস্থায় আছে, ফলে এটি কমনই থাকবে, এটি নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন নেই। আমরা চাইলে IPS এর আউটপুট থেকে নিউট্রাল কানেকশন নিয়ে এসে এই নিউট্রালের সাথে কানেক্ট করে দিতে পারি, সেটা দিলেও কোনো লাভ নেই, না দিলেও কোনো ক্ষতি নেই, কারণ নিউট্রালটা IPS এর ইনপুট সকেটের মাধ্যমেই কানেক্টেড অবস্থায় আছে। তাহলে এই চেঞ্জ ওভার রিলেটির মাধ্যমে আমাদের লোডগুলোকে বিদ্যুৎ থাকা অবস্থায় আমরা কমার্শিয়াল পাওয়ারের সাথে কানেক্ট রাখতে পারবো, এবং বিদ্যুৎ চলে গেলে আমরা IPS এর মাধ্যমে উৎপন্ন এসির সাথে কানেক্ট করতে পারবো। তবে এই চেঞ্জ ওভার রিলেটির ক্ষেত্রে এখানে যে কনফিগারেশনটি দেখানো হয়েছে এর বিপরীত কনফিগারেশন হতে পারে, যে এটি নর্মাল অবস্থায় কমার্শিয়াল পাওয়ারের সাথে কানেক্টেড থাকবে এবং ওয়ার্কিং অবস্থায় IPS এর সাথে কানেক্টেড থাকবে। এখানে অবশ্য নর্মাল অবস্থায় IPS এর আউটপুটের সাথে কানেক্টেড দেখানো হয়েছে এবং ওয়ার্কিং মোডে এটা কমার্শিয়াল পাওয়ারের সাথে কানেক্টেড হবে। এটা মূলত নির্ভর করছে ডিজাইনার যেভাবে ডিজাইন করবে তার উপরে, এতে অবশ্য তেমন কিছু পরিবর্তন আসে না বা তেমন কোনো চেঞ্জ নেই। এটি ইন্টারনাল বিষয়, এটা নিয়ে আমাদের না ভাবলেও চলবে। আমি শুধু চেঞ্জ ওভারটি দেখালাম এই কারণে যে পাওয়ারটা কীভাবে কমার্শিয়াল পাওয়ার এবং IPS এর সাথে শিফট হয় সেটি বোঝানোর জন্যই মূলত এই ড্রয়িংটি ব্যবহার করা হয়েছে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।